মানে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ হচ্ছে, আপনিও সামিল হবেন? প্রথম দিন থেকেই তো প্রতিবাদ করছি আমরা, পার্টিও করছে, আমরাও করছি, আমাদের সবার মতো করে করছি। করা উচিত ওনার তো, ধরুন আজকে এখানে যে একটি ইভেন্ট অর্গানাইজ করেছিল গ্রেট ক্যালকাটা ফিলিং ডে গোপাল মুখার্জিকে স্মরণ করা, এটা তো মমতা ব্যানার্জির মুখোশ খোলা আছে। উনি আজকে খেলা হবে দিবস করছেন, মদ মাংস খাওয়ার জন্য 15,000 করে টাকা দিয়েছে। উনি কেন 16 আগস্ট করছেন? 10,000 বাঙালি হিন্দু যেদিন কলকাতাতে কতল হয়েছিল ওই দিনটা সেলিব্রেট করছেন উনি। উনি রাম মন্দির যেদিন উদ্বোধন হয় সেদিন ওনাকে মিছিল করতে হয়, গিয়ে বলতে হয় পার সার্কাসে দাঁড়িয়ে হিন্দুরা কাফে। অর্থাৎ উনি মৌলালী থেকে ডোরিনা ক্রসিং এ হেঁটে যেসব মিথ্যা কথা আজকে বলে এসছেন এর উত্তরও দেওয়া উচিত, এবং সেটা নিশ্চিতভাবে আমার পার্টি অ্যালাউ করলে আমি দেবো। শুনুন, আপনি আজকে আরো একবার সবাইকে সংঘবদ্ধ হতে বললেন। হ্যাঁ, হিন্দুদের এক হতে হবে তো। আমি তো হিন্দুদের এক করে 1956 ভোটকে 8,200 লিড করিয়েছি, আমার 70% হিন্দু এক হয়ে গেছে। পরের বিধানসভায় আমি আমার এলাকায় 90% হিন্দু এক করব। এটা অন্য কোন ধর্মকে সম্প্রদায়কে অন্য কোন মানতে পারে না, আমরা তো বিবেকানন্দ শিষ্য, সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপি কে দেবে। আমি আমার উপলব্ধি থেকে ব্যক্তিগতভাবে বলছি। অতএব আমি বারবার তাকে আবেদন করছি, তাকে রাষ্ট্রবাদী বলছি, সে পরিষেবা পাচ্ছে, সবই হচ্ছে, তারপরেও তো সে ভোট দেবে না আমি জেনে গেছি। আমার সময় শ্রম আমার আবেদনের মূল্য আছে, যেখানে আবেদন করলে আমি আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, আমার এজেন্ডা ইস্তাহারকে কার্যকর করতে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। এটার মধ্য দিয়ে অন্য কোনো মানে খোঁজার কোনো কারণ নেই। আমার রেসপেক্ট আমার সম্মান প্রত্যেকের প্রতি আছে, এটা স্বামী বিবেকানন্দের ধরতী, তিনি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে। এর সঙ্গে ব্যক্তিগত জীবন ব্যবহারিক জীবনের কোনো কারণ নেই। আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোটার ভোট ব্যাংক তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি তাহলে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে, যে সরকার মানব ধর্ম পালন করবে, সে সরকারের দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে। এর উত্তরটা অপর্ণা সেনের কাছ থেকে চাই। অপর্ণা সেন, কৌশিক সেন, তথাকথিত সেকুলার আর বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকার গরু মাংস খেয়েছিলেন রাস্তায়। আদালত যেভাবে একে ভৎসনা, আদালত আদালত যেভাবে ভৎসনা করলো আজ, আদালত যেভাবে ভৎসনা করলো, পুলিশ মন্ত্রীর কোনো লজ্জা আছে নি? পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না বলেছে পুলিশ মন্ত্রী, কোনো লজ্জা আছে নি? উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন। বিনীত গোয়েলকে কাস্টডিতে নেন, ডাক্তার বন্টির গাড়িটা কোথায় গেল, অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? বিনীত গোয়েল দেড়টায় ঢুকেছিল, 4:30 বেরিয়েছে, এতক্ষণ ওখানে কি করছিল, তার গতিবিধি না হোক। বলছি প্রধান বিচারপতি বলেছে আর্যিকর বন্ধ করে দেওয়া উচিত, যা বলেছেন সব জানি। আমি পিটিশনার, আমার লয়ার সকালবেলায় ফোন পেয়েছেন, তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকে, আমার লয়ার উপস্থিত ছিল, সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন, বিল্লদল ভট্টাচ ভার্চুয়াল ছিলেন। আধাসামরিক বাহিনী এই মুহূর্তে আজগুলো মোতায়েন করা অত্যন্ত জরুরি, আপনি ইতিমধ্যে চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র, আজকেও আমার লয়ার পয়েন্ট আউট করেছেন, পরের হিয়ারিং এ বিবেচনা করবেন বলেছেন, সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত, খুব প্যানিকের মধ্যে আছে, যেভাবে হোস্টেলের কার্নিশ বেয়ে ওঠা হয়েছে, মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিকড অবস্থায় আছে। আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন, এরা কারা? এরা ইএনটি কে ভেঙেছে, এমার্জেন্সি ভেঙেছে, ওষুধ লুট করেছে কত জানেন? কাদের পাঠিয়েছিল ওখানে? তৃণমূল ওষুধ লুট করেছে, বাংলাদেশের গণভবনের ছবিটা এখানে হয়েছে,
কারা করেছে সুধীন্দ্রনাথ নির্দিষ্ট ভাবে যদি বলেন কারা করেছে আপনার তৃণমূল অতীন ঘোষ রাজু সেন সোন মারা জানে ছবিগুলো তো কথা বলছি জানি উল্টা কে বেলগেছে কাশীপুরে কে ওরা নারায়ণ গোস্বামী কাঁধে হাত দিয়েছে ছেলেটাকে অশোকনগর থেকে কারা এসেছিল ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল হ্যাঁ ডানলপ থেকে ট্রাকে অসংখ্য ট্রাকে এসছে টিটাগড় থেকে লোক নিয়ে এসছে সব চিহ্নিত আমি আপনাকে একশোটা নাম ছবি ঠিকানা দিয়ে অভ্যস্ত আমি অন্তত অভ্যস্ত 75 বার কোর্টে গেছি এটা আজকেও করেছে ভবিষ্যতেও করবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং পশ্চিমবঙ্গের মানুষের কোন বাক স্বাধীনতা নেই এর সলিউশন একটাই হাজার হাজার লোককে নিয়ে রাস্তায় নামতে হবে যাতে পুলিশ ছুটে পালায় রাজকের বলার জন্য খুব কষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী বলছিলেন বিজেপির নেতা হ্যাঁ আমি বলেছি আবার বলছি বিনীত গোয়েল রাজকে।